হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। দেশ ভয়াবহ বন্যায় আক্রান্ত, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সুপারস্টার শাকিব খান সবসময় মানুষের বিপদে পাশে এসে দাঁড়ান। সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় 50 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বলা হচ্ছে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে এই বন্যার। বামভাষী এই মানুষদের নিজের সামর্থ্যের মধ্যে থেকে পাশে দাঁড়ালেন সুপারস্টার শাকিব খান। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক থেকে তিনি জানিয়েছেন, পানিবন্দী সিলেট ও সুনামগঞ্জের মানুষদের অর্থ সহায়তা দিচ্ছেন। নিজের ওই পোস্টে শাকিব খান লিখেছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সংবাদ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছেন সিলেট ও সুনামগঞ্জের বিভাগ বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষদের দুর্দশা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, এটাই স্বাভাবিক। সুপারস্টার শাকিব খান মানুষের বিপদে সবসময় পাশে থাকেন এবং কষ্ট পান। শাকিব খান বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষদের পাশে আছি, তাদের মৌলিক চাহিদা পূরণে আমি আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি, একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব মানুষের সাময়িক সংকট মোকাবেলায়, এমনটাই বলছিলেন সুপারস্টার শাকিব খান। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকায় সিনেমার সবচেয়ে প্রভাবশালী এই তারকা বলেন, বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান, আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়ান। এ সময় একটি ইমেল যুক্ত করে শাকিব খান বলেন, বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান এই ইমেইলে যোগাযোগ করতে পারেন। শাকিব খান তার ইমেইলটি এরকম করে লিখেছেন, skhumanity1@gmail.com। বন্ধুরা, সত্যি সত্যি শাকিব খান একটি অনন্য দৃষ্টান্ত রাখলেন সিলেটের বন্যা পরিস্থিতির কারণে। আমরাও চাই সুপারস্টার শাকিব খানের মতো আরও অনেক মানুষ এগিয়ে আসুন। তাকে নিয়ে বিভিন্ন চ্যানেল আই সহ বিভিন্ন পত্রিকায় কাভারেজ দিয়েছে। রানা প্লাজা থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের যে কোনো দুর্যোগে দেশের মানুষের পাশে, দেশের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটাই বলেছেন বিভিন্ন চ্যানেল। সুপারস্টার শাকিব খানের কথা আসলে আর কি বলবো, দেশ যখন এভাবেই ধ্বংসের মুখে, প্রকৃতি যখন ফুসে উঠেছে, তখন প্রকৃতি প্রতিশোধ বলে যে কথা সেটাই আসলে এখন অনেকেই বলছেন। এটা কি অপরিকল্পিত নগরায়ণ, অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সব কিছুরকেই দায়ী করছেন অনেকেই। সরকারি অনুদানের তালিকা প্রকাশে সুপারস্টার শাকিব খান এই যে একটি কাজ এই মুহূর্তে করলেন সেটাকে সত্যি একটু প্রশংসার দাবি রাখে। বন্ধুরা, আমরাও চাই আমাদের যার যা কিছু আছে তা নিয়ে যতটুকু পারি এই বন্যার্তদের পাশে দাঁড়াই, আমরাও শরিক হই মানবতার এই সেবায়। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, আর কিছু না করতে পারলেও বন্যার্তদের জন্য একটু হলেও স্রষ্টার কাছে হাত তুলে দোয়া করবেন। ধন্যবাদ।